নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট চিটি রোড বর্ধমান। তিরোত রানীগঞ্জ বাজার বর্তমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 চিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা। লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্তমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্তমান। হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। SBB টেকনিক্যাল প্রাইভেট ITI ভবিষ্যৎ করে দেয়। হরো স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে। ডক্টর সুমন দাস হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। জেলাপক্ষের নির্দেশ অনুযায়ী চেকিং পর্ব অনুষ্ঠিত হলো রবিবার। এক নাবালিকার বিয়ে বন্ধ করতে সার্থক হলেন স্থানীয় বিডিও। অবৈধভাবে বেআইনি মদ ও জুয়ার ঠেক ভেঙে গুড়িয়ে দিল এলাকাবাসী। অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদ করায় একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন প্রতিবাদকারীরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের প্রান্তিক চাষিরা সূর্যমুখী ফুলের চাষ করছেন। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখবো এক ঝলকে। রবিবার নদিয়া জেলার শান্তিপুর থানার উদয়পুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের দীঘা থেকে ফুলিয়ায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবোঝাই বাস। বাসটি দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, আহত হয়েছেন 50 জন। আহত যাত্রীদের শান্তিপুর ও রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে পেশায় দিনমজুর উত্তম মণ্ডল কাজ ছেড়ে সাইকেলে করে বাঁকুড়া জেলার মেজিয়ার ভাড়া গ্রামে ফিরছিলেন। সেই সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত উত্তম মণ্ডলকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়। মেজিয়া থানার পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে, চালক পলাতক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মিতা গৃহবধূর নাম ললিতা মণ্ডল। মিতার বাপের বাড়ির তরফে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়েছে। বস্ত্র বিতরণ ও মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পূর্ব পরশনা এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। হুগলির চন্দননগরে উর্দি বাজার চুনাগুলিতে রবিবার হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। দমকা ঝড়ে গাছ পড়ে আহত হয়েছে 4 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি বাড়ি ও গাড়ি। দমকল কর্মীদের চেষ্টায় গৃহবন্দীদের উদ্ধার করা হয়। আহত 4 ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড দাবদাহের পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি পেল মানুষজন। রবিবার পরন্ত বেলায় কাটোয়ার ঘোড়ানাস, মস্থলি, আমডাঙ্গা, কুরচি, নন্দীগ্রাম, চান্ডুলি, জগদানন্দপুর সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়। গরমের হাত থেকে রক্ষা পাওয়ায় খুশি মানুষজন। গ্রন্থ প্রকাশ সংবর্ধনা ও সাহিত্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
বোলপুর স্টেশনে ঢোকার আগে শিয়ালদা রামপুরহাট প্যাসেঞ্জারের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আটকে পড়ে ট্রেনটি, ফলে অসুবিধায় পড়েন যাত্রীরা। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আসছে বিস্তারিত খবরে। জেলা আরাধকের নির্দেশ অনুযায়ী চেকিং পর্ব অনুষ্ঠিত হলো রবিবার। গাড়ির গতিবেগ, সিট বেল্ট ব্যবহৃত হচ্ছে কিনা সহ বিভিন্ন বিষয়গুলির ওপর এদিন নজর চালানো হয়। জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্থানে চেকিং পর্ব চলল রবিবার। জেলা আরাধকের নির্দেশে চলে এইরূপ কর্মকাণ্ড। গাড়ির গতিবেগ, সিট বেল্ট ব্যবহার হচ্ছে কিনা, গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখা হয়। মানুষজনের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পুলিশের বিভিন্ন আধিকারিক এদিন যথাযথ নির্দেশ মেনে চেকিং প্রক্রিয়া চালান। রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি গাড়িতেই চলে চেকিং পর্ব। আমার বড় সাহেবের নির্দেশ মতো শক্তিগড়ে আজকে আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব এখানে যারা বেশি স্পিডে গাড়ি যাচ্ছে বা উইদাউট হেলমেটে গাড়ি যাচ্ছে তাদেরকে ধরছেন এবং সতর্ক করছেন, কেস করছেন, যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করা যায়। আমরা উল্লাস মোড়েও এটা করছি, স্পিড যাতে অতিরিক্ত স্পিডে গাড়ি না যায় এবং হেলমেট পরে যায় বা সিট বেল্ট পরে যায়, তার জন্য আমরা সতর্ক করছি এবং কেসও করছি। এটা পরবর্তী অধ্যায়ে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা একবার ওরা আমার বলছে সব গাড়ি ধরছেন তো? আজকে স্পিড রাইডার গান দিয়ে আমরা স্পিড চেক করছি। বিকেলসে যে নোটিফিকেশান আছে ভারত সরকারের যে এনএইচে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কত কিলোমিটার যাবে তার থেকে বেশি স্পিডে গেলে আমরা তাদের প্রসিকিউশন করছি এবং ড্রাইভিং রিভোক করার জন্য আমরা চেষ্টা করছি। ড্রাইভিং রিভোক করবো, অলরেডি আমরা করেছি, শুরু করে দিয়েছি। অনেক গাড়ি দেখা যাচ্ছে ভিআইপি মন্ত্রী এদের লেভেলের গাড়ি, এদেরকেও ধরছে? সব গাড়ি ধরা হচ্ছে? আমরা সব গাড়িকে ধরছি, মানে ওই সব ব্যাপার নেই আর কি, যে আমরা মানুষকে সচেতন করার জন্য এবং জীবন বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি। এটা কি কন্টিনিউ চলবে? চলছে, কন্টিনিউ চলবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এক নাবালিকার বিয়ে বন্ধ করতে সমর্থ হলো স্থানীয় বিডিও। বাঁকুড়ার সিমলাপাড়ে খয়েরগেড়িয়া গ্রামে এইরূপ নিদর্শন ফুটে উঠল। বিডিওর এইরূপ উদ্যোগে খুশি ওই নাবালিকা ছাত্রটি। বাঁকুড়ার সিমলাপাড়ে খয়েরগেড়িয়া গ্রামে এক নাবালিকার বিয়ে ঠিক করেছিল পরিবারের লোকেরা। সোমবার মেদিনীপুরের রসকুণ্ডুতে সেই বিয়ে হওয়ার কথা ছিল। স্থানীয় দুবরাজপুর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী বিয়ে না করে পড়াশোনা করতে চায়। বাড়িতে বাবা মাকে বলেও কাজ না হওয়ায় স্কুলের শিক্ষকদের দ্বারস্থ হন ওই নাবালিকা ছাত্রী। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানতে পেরে দ্বারস্থ হয় বিডিওর। বিডিও রথীন্দ্রনাথ অধিকারী পৌঁছে যান ওই ছাত্রীর বাড়িতে। নাবালিকার বাবার দেখা না পেলেও মাকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যে বেআইনি তা বোঝান। অবশেষে মেয়ের মা বিয়ের বন্ধের কথা জানান। বিডিও বলেন, শিক্ষকদের কাছে খবর পেয়ে এই বিয়ে বন্ধ করা গেছে। ছাত্রীটির পড়াশোনার ব্যাপারে ব্লক প্রশাসন সমস্ত সাহায্য করবে বলে তিনি জানান। দেখলাম যে ওনারা বিয়ে ঠিকঠাক করে ফেলেছেন, মাস্টারমশাইরা বললেন, ওরা বুঝলেন, বোঝার পরে আপাতত বিয়েটা বন্ধ রেখেছেন। আর মেয়েকে তো পাওয়া যায়নি, ফলে মেয়ের সাথে কথা বলা যায়নি। মেয়ের বাবা এখন বাইরে রয়েছে, মাকে বোঝানো হলো বিষয়গুলো বোঝানো হলো এবং মা বলেছেন যে আর এখন বিয়েবাড়ি করবেন না। এখন না বোঝে, নিজের মেয়ের ভবিষ্যতে না বোঝে মানুষের এত প্রচার, এত এ উপস্থিতি কন্যাশ্রী নিয়ে এবং মানুষের সচেতনতা ঘাটতি রয়ে গেছে। আর বাবার শরীর খারাপ, তাহলে এবারে বলেছিল আর কি, দেখাশোনা হয়েছিল। কোথায় দেখাশোনা কোথায় হয়েছিল? দেখাশোনা হয়েছিল বাইরে। কোথায়, কোন জায়গায়? জায়গার তো একটা নাম আছে, ঠিকানাটা হচ্ছে রসকুণ্ডু দিকে, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ। ছেলে কি করে? ছেলে এমনি পড়াশোনা করতে পারে, কি মেয়ের বিয়ে হয়নি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। বেনারসি স্পেশালিস্ট মানি মৌসুমি, মৌসুমি জিটি রোড কার্চেন গেট বর্ধমান।
বিয়ের বাজার লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমিতে। হ্যাঁ, বিয়ে মানেই বেনারসি, আর বেনারসি মানেই মৌসুমি। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপড়ম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি। সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমিতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিবরম, বিভিন্ন ধরনের বুটিক, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করা নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্স পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমি, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমি, জিটি রোড, কার্জন গেট, বর্ধমান। মৌসুমি, জিটি রোড, কার্জন গেটের পাশে, বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সিদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। স্টিলের খাট, লাইফ টাইম গ্যারান্টি। রড আয়রন খাট, প্লাস্টিক কোটেড রং, 10 বছরের গ্যারান্টি। কার্লেন, ডিম ম্যাট, সুপ্রিম, কি নেই এখানে? নিত্য নতুন ডিজাইনের স্টিলের সোফা, নিত্য নতুন ডিজাইনের কাঠের ড্রেসিং টেবিল, আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। সেগুন কাঠ, পালিশ তো দেখছি একদম কাচের মতো, সলিড এবং মজবুত, 18 গেজের আলমারি, শুধুমাত্র আহমেদ ফার্নিচার। এই সবই পাবেন এক ছাদের তলায়, আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। কাঠের খাট, ড্রেসিং টেবিল, কাঠের ডাইনিং টেবিল, সমস্ত কিছুই নিজস্ব কারখানায় তৈরি এবং স্বল্প মূল্যে পাওয়া যায়, আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, 3 নম্বর শাকারি পুকুর, সদরঘাট রোড, বর্ধমান। মোবাইল নাম্বার 9434575498 অথবা 9614583542।
হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। অবৈধভাবে বেআইনি মদ ও জুয়ার ঠেক ভেঙে গুড়িয়ে দিলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে হুগলির শোলাঘাট এলাকায়। ক্ষুব্ধ মানুষজন ভবিষ্যতে এরূপ ঘটনার প্রতিবাদ করবেন বলেই মত পোষণ করেন। হুগলির শোলাঘাটের রেলের জায়গায় একটি ঘরে চলতো বেআইনি মদ জুয়ার ঠেক। এর ফলে ওই এলাকায় বাড়ছে অসামাজিক কাজকর্ম। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। রবিবার ইমামবাজার এলাকার মহিলা ও যুবকরা বেআইনি ওই মদ জুয়ার ঠেক ভেঙে গুড়িয়ে দিল। মদের পিপ ব্লান্ডার পাউচে আগুন ধরিয়ে দেয়, যদিও অভিযুক্তরা পলাতক। এলাকাবাসীদের অভিযোগ, বারবার বারণ করা সত্ত্বেও অভিযুক্তরা কোনো কথা শুনত না। এর ফলে ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা লেগেই থাকত। মদ ও জুয়ার ঠেক চলায় পরিবেশ কলুষিত হচ্ছিল। আগামী দিনে আবার যদি এইরূপ কাজকর্ম চলে তাহলে স্থানীয় বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। আনন্দ করছিল, তার মধ্যে কিছু কথা কথা তো এখানে পাড়া প্রতিশোধে ঝামেলা হয়, কোথায় তো মদের ঠেকে। এখানে আজ থেকে নয় মানে দীর্ঘদিন থেকে এখানে মদ বিক্রি হয়, জুয়া খেলা হয়, আরও সব লোটো সরকারি কিসব লোটো পুরো চালু হয়েছে, এইগুলো নিয়েই সব ছেলেদের অসুবিধে। অনেক অল্প বয়সে ছেলেরা মদ খাচ্ছে, এই জিনিসটা যদি স্টপ করা যায় তাহলে খুবই ভালো হয়। এই জন্যই কি আজকে আপনারা নিজেরা ভাঙলেন? নিজেরা ভাঙলাম এবং এইটা যত পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই মিলে সবচেয়ে বেশি মানে মহিলারা এই ব্যাপারটা মানে হইচই করেছে। খুব অসুবিধে, এর মধ্যে অনেকগুলো বাচ্চা ছেলে বা সিনিয়র লোক মদ খেয়ে মারা গেছে। তো এটা অনেকগুলো সবাই চাই যে এটা বন্ধ। পুলিশকে জানিয়েছিলেন? আর এই মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি আমাদের করবে, এমনকি কাপড় জামা আমরা করতে পারি না। যত কামাচ্ছে আমরা সব এতে দিয়ে দিচ্ছি। আমার ছেলে বললে আমাদেরকে মারাপিটি করছে ঘরে ঝগড়া, যে তুমি কেন বলছো, আমি বাড়ি ইচ্ছা আছে। আমাদের বাড়িতে দিনটা তো অশান্তি হচ্ছে, কতক্ষণ কষ্ট সহ্য করতে পারি। লোকে বাড়ি কাজ করে নিয়ে আসছি, ৩০০ টাকা মাসে বাসন মেজে নিয়ে এসে ঘর চালাতে পারি। ছেলে যদি রোজগার না করে দেয় তা আমি কি করে পারি? এবং সব পাড়া প্রতিবেশীগুলোই অত্যাচারের শিকার হচ্ছে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদ করায় একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন প্রতিবাদকারীরা। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার জেমারি পঞ্চায়েতে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জ থানার জেমারি পঞ্চায়েতের প্রধান সহ পরিবারের সদস্যদের অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, জেমারি পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকায় মিছিলে পরিত্যক্ত খাদানে মাছ চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই মতো গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ বাউড়ির ভাই পরেশ বাউড়ি মাছ চাষ শুরু করে।
এলাকার কিছু দুষ্কৃতী বেআইনিভাবে ওই জলাশয় থেকে মাছ চুরি করছিল। শনিবার বিকালে মাছ চুরি করার খবর পেয়ে পরেশ পাউরি ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। কিছু সিলের পরিত্যক্ত খাদান আছে, সেই খাদানগুলি ডাক করা হয়েছিল। সেই খাদানগুলিতে গ্রামের অনেকেরই মানুষ সেই ডাকে ডাক পেয়ে পরে মাছ চাষ করার জন্য অনুমতি পেয়েছিল গ্রাম কমিটির পক্ষ তরফ থেকে। সেই পরিত্যক্ত খাদানগুলিতে বর্তমানে রাজ্য সরকারের মৎস্য প্রকল্পের তরফ থেকে রানীগঞ্জ ব্লক অফিস থেকে সেই সব জায়গা থেকে মাছ এনে পরে ওই পরিত্যক্ত খাদানে ফেলা হয়। সেই খাদানে আমার কাকু পরেশ বাউরি, উনিও একটি খাদান ইসেলের পরিত্যক্ত খাদানে মাছ চাষ করেন। মাছ চাষ করার অনুমতি গ্রাম কমিটির পক্ষ থেকে পান। তো গতকাল এবং পরশু রাত্রিবেলা এবং কালকে কৃষ্ণাবাড়ি নামক এক যুবক আছে আমাদের বাড়ির পাশে। সেই যুবক ওই আমাদের ইসেলের ওই পরিত্যক্ত খাদানে রাজ্য সরকারের প্রকল্প দেওয়া মাছগুলি চুরি করে নেয়, প্রায় 4 কুইন্টাল মাছ চুরি করে নেয়। সেই ঘটনা যখন গ্রামের পাড়ার মানুষের কাছে আমরা শুনতে পাই, তখন আমার কাকু ছুটে যাই পুকুরে। তখন গিয়ে তাদেরকে প্রতিবাদ করলে পরে তারা ওখানে আমার কাউকে গালিগালা ঝানস্থা করে। পরেই ওনারা আমাদের বাড়িতে এসে চড়াও হন সুরেশ তোপাদারের নেতৃত্বে, কৃষ্ণা বাউরি, আশিস বাউরি, বরুণ বাউরি এবং আরও দু একজন, এরা প্রত্যেকে এসে আমার বাড়িতে এসে পরে আমার দিদি যিনি রয়েছেন, আমার দিদি, আমার মা, এনাদের উপর চড়াও হন। এদের শরীরে যে সমস্ত কাপড় পরা ছিল সেই কাপড় টেনে ছিঁড়ে দেয়, হেনস্থা হয়। কৃষ্ণা বাউরি আমার দিদির গলা চেপে ধরে জামাকাপড় টেনে ছিঁড়ে দেয়। পথে আমার বাবা সামনে বেরিয়ে বাবা প্রতিবাদ করতে এলে বাবার উপরও কিল ঘুষি চড় মারতে থাকে। সুরেশ তোপাদারও গালি গালাজ করে, হাতাফাই হয় দুজনের মধ্যে দুপক্ষ থেকেই, হ্যাঁ। তারপর বাড়িতে এসে প্রচুর ওরা ইট বৃষ্টি করে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ইট বৃষ্টি হয়েছে, পাথর পড়েছে, ভাঙচুর হয়েছে, চেয়ার টেবিল কাঁচ এই বাড়ির আসবাবপত্র নানারকম অনেক কিছু জিনিস ভাঙচুর হয়েছে। আর তারপর আমরা ঘটনাটি গ্রামের লোক যখন উত্তেজিত হয়ে যখন দেখা গেল সব লোকজন জড়ো হলো, তখন ওরা পালিয়ে যাবে। পাশাপাশি জগন্নাথ বাউরির বাড়িতেই চড়াও হয়ে বাড়ির আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয় এবং মেয়েদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। কৃষ্ণবাউরি হঠাৎ দলবল নিয়ে এসে বাড়ির মধ্যে হামলা করে, এসে আমাদেরকে মারধর করে, তারপরে গায়ে জামা কাপড় ছেঁড়াছিঁড়ি করে, ইট বৃষ্টি প্রচণ্ড হয়, ঘরে জিনিসপত্র ভাঙচুর করে, হুমকি দিয়ে যায়। আপনাদের মহিলাদের উপর মারধর? হ্যাঁ, আমাদেরকে মারধর করা হয়েছে। কতজন ছিল তারা? তারা অনেকেই ছিল। কি লাঠি? হ্যাঁ, সব কিছু নিয়ে এসেছিল, পাঁচ লাঠি। মানে হঠাৎ কি তারা বাড়িতে ঢুকে? হ্যাঁ, হঠাৎ বাড়িতে এসে চড়াও করে। তারপরে বলছিল যে মারধর করবো, এসে পরে তারপর মারধর শুরু করে দেয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্তমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার
9933-08776 অথবা 9434-038773 অথবা ফোন করুন 0342-266-5417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1 পর্যন্ত এবং বিকেল 5 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের প্রান্তিক চাষিরা সূর্যমুখী ফুলের চাষ করছেন। এই চাষে তাদের অনুপ্রেরণা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে, কিন্তু তাদের আশায় বাদ সেজেছে শিলাবৃষ্টি। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রান্তিক চাষি সূর্যমুখী চাষ করেছিলেন বেশি মুনাফা লাভের আশায়। এই চাষে তাদের অনুপ্রেরণা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে। সেই মতো কৃষকদের বীজ দেওয়া হয়েছিল কৃষি দপ্তর থেকে। বেশি ও উন্নত মানের চাষে অনুপ্রাণিত হয়ে কৃষকরা সূর্যমুখী চাষ করেন, কিন্তু অকাল শিলাবৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যায়। এর ফলে মাথায় হাত পড়েছে ওই সমস্ত কৃষকদের। ফসল ফলানোর পর বাজারজাত করার সমস্যা থেকেই যাচ্ছে কৃষকদের। উৎপাদিত ফসল সরকারি উদ্যোগে বিক্রির ব্যবস্থা করলে এলাকার চাষিরা ভীষণভাবে উপকৃত হবেন বলে মত প্রকাশ করেন সূর্যমুখী চাষের কৃষকরা। এবার প্রথম আইডি অফিস থেকে আমাদের খবর দিল যে সূর্যমুখীর বীজ দেওয়ানো হবে এবং তার সঙ্গে কিছু সার দেওয়ানো হবে। তা আপনারা যদি চাষ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে দিব। তো আমাদেরকে বললো যে অফিস থেকে যায় বীজ নিয়ে আসতে হবে। তো
আমরা জমির ডাক নম্বর টাক দিয়ে উভয় অফিস থেকে বীজ এবং সার নিয়ে আসছি, আনে তো লাগাইছি, তাতে লেবার এবং হালটাল সব খরচা আপনার 12,000 টাকা হয়ে গেছে এক একর মাটি। তো এক একর মাটি 12,000 টাকা খরচা, সম্পূর্ণ জমিতে আমি মাত্র 2 বস্তা বীজ পেলাম আর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যে আকাশের বৃষ্টি পাথর হলো যে 2-3 বার, এই পাথরের জন্য মাথাগুলি নষ্ট হয়ে গেছে। এখন চিন্তা করতেছি তো আমার প্রচুর লস, এখন আইডি অফিসে যাই দেখি কি বলে সাহেব, যদি কিছু ক্ষতিপূরণ দেয়। আগামীতে এরকম লস হলে তো আমাদের কৃষকের মরণ, কারণ এগুলোর উপরে আমাদের নির্ভর, আর এটাই যদি আমাদের ফসল মার যায় তাহলে আমরা করবো কি খাবো কি, ওই জন্য আগামীতে আমাদের ধান চাষ হবে। ফসলটা ফলন আমাকে যে বললো যে বিঘা প্রতি 3-4 কুইন্টাল করে হবে, তাতে আমি মনে করলাম যে যাই আমার একটা ভালো আয় হবে, সংসারে একটু উন্নতি হবে। এখন তো দেখলাম আয় তো দূর থেকে আমার ঘাটতি পড়ে গেল 10-12,000 টাকা। এখন চিন্তা ভাবনা তো আমন লাগাতে হবে, আমন ধান বর্ষালি, ফসলটা ভালো হলে এটা বাজার যত করে কিছু পয়সা পাতাম, সেই পয়সার থেকে আমার সংসারে কিছু উন্নতি হতো, সেটা তো হচ্ছে না, লস, আকাশের পাথরের জন্য বৃষ্টি নষ্ট করে দিল ফলগুলোকে। বাজার মূল্য আমাদেরকে বলছিল যে 80 টাকা কিলো হিসাবে নেবে, 80 টাকা কিলোর জায়গাতে এখন তো কোনো কথাই নাই, এখন অফিসে যাই দেখি অল্প একটু আছে একটু যদি নেয়। কারা নেবে, কারা কারা আইডি অফিস নেওয়ার কথা? আপনি যান, হ্যাঁ আমি করেছিলাম, আমি এক একর মতো করেছিলাম, তাই তো এইবার ভালো হওয়ার কথা, এগুলো তো ভালো আমি জানি ভালো, কিন্তু এইবার তো আকাশের অবস্থায় কিন্তু এটা সেটাকে শিলা বৃষ্টিতে নষ্ট করে দিল, আমরা তো সেটা থেকে ষোলো আনা পয়সা পালাম না, পাবো না, খরচাটা উঠবে না আমাদের। এগুলা আমি দেখি তো অন্য অন্য দিকে, ওই মেদিনীপুরের দিকে দেখা যায় যে সূর্যমুখী খুব ভালো চাষ হয়, আমাকে বলে অফিসে, আমি অফিসে যোগাযোগ করি সবসময় এডি অফিসে, তো ওরাই বলছে, অফিসার বললো যে স্যার বললো যে তুমি চাষ করো তুমি পারবা, আর আমার বিভিন্ন রকমের চাষবাড়ি নিয়ে আমি থাকি, তো এই ফল ফলান্তি এগুলাই নিয়ে আর এই সমস্ত চাষবাড়ি নিয়ে থাকি, তো এডি অফিসে আমি তো প্রায় তো যোগাযোগ করি, তো ওই ছাড়ে আমাকে বললো যে সূর্যমুখী তুমি লাগাও, তুমি লাগাও এবং আরও 2টা কৃষককে যোগাযোগ করে দাও, এটা আমরা 3 জন, আর এই যে এখানে পিরিসপুরে এখানে একজন লাগাইছিল বোধহয়, এটাতে তো আমরা তো প্রথম লাগাইছি এবার, কিন্তু ওদের মুখে শুনি প্রচুর লাভ, কিন্তু সেই তুলনায় তো আমরা পেলাম না, একটু লেটে পেয়েছি বীজটা এবং লাগাও লেট হয়েছে, আর এই তার মধ্যে তো যখন 20টা আসলো তখন তো শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টি মালটাকে নষ্ট করে দিল। এই যেটুকু পাই আমি তো বোধহয় কেজি 25-30 পাইছি কি পাইনি, ওই রকম হবে কি হবে না, মানে লেবার পোষায় না আর কি, এই নিয়ে একটু চিন্তা ভাবনায় আছি আমরা আর কি সবাই। আগামী যদি এই ভাব যদি হয় তাহলে কি করে চাষ করব, তবে চাষ আমি জানি এগুলা খুব উন্নত চাষ, লাভজনক চাষ, কিন্তু এখন কি করে করব কও, হ্যাঁ সময় মতো যদি পাওয়া যায় বীজ টিজ, তবে একটু আমরাও বাড়ির জন্যে রাখেছি যাতে সময় মতো করতে পারি, সেই চাষটাই আছি। এই ব্যাপারে আমাদের যেটা বলার, যেটা হলো যে আমাদের সূর্যমুখী ফুলটার চাষ করার পরে তার প্রসেসিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা একটু পিছিয়ে আছি, সেই প্রসেসিংয়ের যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারি আমাদের জেলায়, তাহলে আমরা এই এই চাষটা আমরা সকলের সঙ্গে করতে পারব। এই ব্যাপারে আমরা তো চাষিদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে ঝড় বৃষ্টি হলে তার আগে আমরা কী করণীয় কী করবো এসব করি, কিন্তু ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর কিছু করণীয় থাকে না আমাদেরও। তার এই জেলায় বিশেষ করে ফুল চাষ বলতে খুব কম হয়, আমরা আমাদের দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তাগিদে এবার আমরা ওই ফুল চাষের উপর কতগুলো মানে FLD রেখেছি। সূর্যমুখী ফুলটার তো সেরকমভাবে আমরা এই CFLD বলে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা অন্তর্ভুক্ত করেছি, সেটা চেষ্টা করছি, কিন্তু প্রথম অবস্থায় একটু সমস্যা দেখা যাচ্ছে, দেখা যাক কার বছর পর কী হয়।
তো লাভজনক, এটা ওই বললাম যদি প্রসেসিং করার ইনফ্রাস্ট্রাকচার তৈরি থাকে তাহলে এটা লাভজনক অবশ্যই। প্রসেসিং এই মুহূর্তে নেই, এটা মানে চিন্তা ভাবনা চলছে আর কি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বিএলও বিএলদের একটি মিটিং থাকায় সহশিক্ষক বনিব্রত সাহা তালা খুলতে গেলে দেখেন গেট ও অফিস রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি প্রধান শিক্ষক রামচন্দ্র দাসকে বিষয়টি ফোনে জানান ও পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভিলেজ পুলিশ ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। যদিও কোনো জিনিস চুরি হয়নি। আজকে রবিবার, আজকে বিএলও বিএলএদের মিটিং আছে ঘরনাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এর জন্য ঘর খুলতে এসে দেখছি যে গেটের তালা একটা ভাঙা আছে এবং অফিস ঘরের তালা ভাঙা। অফিস ঘরে হেডমাস্টার মশাইয়ের ঘরে তো সব রকম নথিপত্রই থাকে, কিন্তু ভিতরে ঢুকে আলমারিগুলো দেখলাম সুরক্ষিতই আছে, তালা দেওয়া, সেখানে হাত পড়েনি বা কিছু হয়নি, দুটো তালা ভাঙা আছে। শিক্ষকদের অভিযোগ, স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘেরা না থাকায় সন্ধ্যার পর নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলে ওই চত্বরে। এখানে এই স্কুল চত্বরে সন্ধ্যের পর, এখানে তো পাঁচিল দিয়ে ঘেরা নেই, কিন্তু এই জায়গাটা নানান অসামাজিক কাজকর্ম চলে। হ্যাঁ, আমরা অনেকবার দেখেছি মদের বোতল ভাঙা পড়ে থাকে, আমরা পঞ্চায়েতকেও জানিয়েছি অনেকবার, জুয়ার আড্ডা চলে। হ্যাঁ, তারপরে আজকে এই অবস্থা, স্কুলে তালা ভাঙা। পঞ্চায়েত সঞ্চালক ভাস্কর চ্যাটার্জি জানান আগামী দিনে তারা আইনত ব্যবস্থা নেবে ও পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবেন। জলঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ানাস একটি স্কুলে গত বৃহস্পতিবার স্কুল হওয়ার পর স্কুলের হেডমাস্টার মশাই এবং সহশিক্ষকরা সকলেই তালা দিয়ে চলে যান। আজ রবিবার বিএলও এবং বিএলএদের যে নিয়ে মিটিং, সেই মিটিং হওয়ার সময় আজকে স্কুলের সহশিক্ষক তিনি গেটের চাবি খুলতেই দেখেন সেই গেটে তালা ভাঙা এবং হেডমাস্টার মশাইয়ের যে অফিস রুম সেই অফিস রুমেরও তালা ভাঙা। তারপরে আমরা এখানকার যিনি ভিলেজ পুলিশ আছেন তাকে ডেকে আমরা দেখাই। দেখানোর পর সেই অফিস ঘরে ঢুকে কোনো কিছু চুরি যায়নি, পরিকল্পনা হয়তো ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত চুরি করতে পারেনি। এবং সন্ধ্যের পর আমরা দেখেছি প্রায়শই আমাদের এই স্কুল চত্বরে কিছু অসামাজিক কার্যকলাপ চলে, মদের ঠেক থেকে সবই। এগুলো আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা, আইনের সাহায্য নিয়ে আমরা কঠোরভাবে এর মোকাবিলা করব এবং আমরা যাতে সুষ্ঠুভাবে আমাদের এই পরিবেশটা সুন্দর হয় তার দিকেও আমরা নজর রাখব। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। সিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান, ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড,
বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। SPB টেকনিক্যাল প্রাইভেট ITI ভবিষ্যৎ করে দেয়। আমি স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে। ডক্টর সুমন দাস, ফোন 8250634308। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। জেলা আধিকারিকের নির্দেশ অনুযায়ী চেকিং পর্ব অনুষ্ঠিত হলো রবিবার। এক নাবালিকার বিয়ে বন্ধ করতে সার্থক হলেন স্থানীয় বিডিও। অবৈধভাবে বেআইনি মদ ও জুয়ার ঠেক ভেঙে গুড়িয়ে দিল এলাকাবাসী। অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদ করায় একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন প্রতিবাদকারীরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের প্রান্তিক চাষিরা সূর্যমুখী ফুলের চাষ করছেন। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 GT রোড, বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। সবিতা ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, কিচেন ও দেওয়াল আলমারির কভার সুলভ মূল্যে তৈরি করা হয়। এছাড়াও অ্যালুমিনিয়ামের দরজা ও জানালা তৈরি করা হয়। অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা বাড়ি গিয়ে দরজা জানালা সেটিং করে লাগিয়ে দেওয়া হয়। আমাদের ঠিকানা সবিতা ফাইবার, প্রোপাইটার লুৎফুন নেশা বেগম, কল্যাণী নার্সিং হোমের বিপরীত গলি, রতন স্মৃতি সংঘ ক্লাবের পাশে বহিলা পাড়া বর্ধমান। আমাদের আরও একটি শাখা বাহির সর্বমঙ্গলা পাড়া ফুলমাথা বর্ধমান। যোগাযোগ করুন 9832539569 অথবা 7797635419 নম্বরে। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার
অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি বড়বাজার বর্ধমান। ফোন 03422569491। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট লজিং ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ ডক্টর সুমন দাস, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট। মনে রাখবেন, জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। 100% সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য, স্বচ্ছ বিচার, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শিক্ষায় বাধা, বিদ্যায় বাধা সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরারি স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে। বসছেন বর্ধমান হকার্স মার্কেট ও দত্ত সেন্টার, কলকাতা গড়িয়াহাট, লেক গার্ডেন, কালীঘাট, দিশাই, হুগলি, ব্যান্ডেল, পান্ডুয়া, পূর্ব বর্ধমান, শ্যামসুন্দর, গোদান, মেমারি, দুর্গাপুর, মুচিপাড়া, এছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি, ডুয়ার সহ বসছে তারাপীঠে ডক্টর সুমন দাস। ফোন 8250634308 অথবা 7679819453।